अस्सलामुअलैकुम। पुरानी स्कूल कलेजे अध्ययनरत शिक्षार्थीवृंद, अष्टम श्रेणी जरा पढ़ो सबा के आज के क्लस तुम्हारे शुभेच्छा और अभिनंदन जान शुरू करशा करी तुम्हारा सबा अनेक भलो आज सुस्थ आज सबा स्वास्थ्य विधि मेने बसा अवस्थान कर আসলে আমরা অনেক আশা নিয়ে আয়োজন করে জানুয়ারির 2 তারিখের থেকে তোমাদের ক্লাস শুরু করেছিলাম। তো পরিস্থিতি অবনতি হওয়ার কারণে আমাদেরকে আবারও সেই অনলাইন ক্লাস যেটা তোমাদের গত 2 বছর প্রায় চলেছিল সেই নিয়মে যেতে হলো। এখন পরিস্থিতি যেমনই হোক না কেন, তোমাকে তো আসলে এটা মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। সময় চলে যাবে তাই তোমাকে বসে থাকলে হবে না। তোমরা ঘরে বসে থেকে অনলাইনে তোমাদের এই ক্লাসগুলো দেখে এই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করে করে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করবে। আসলে সিচুয়েশন যখন যেমন তোমাকে সেভাবেই তোমাকে চলতে হবে। যেহেতু তোমাদেরকে আমরা সরাসরি শ্রেণীকক্ষে পাচ্ছি না, তাই এই মাধ্যমে তোমাদের ক্লাসগুলো চালাতে হবে, তোমাদের এইভাবে আগাতে হবে। আর যখন অ্যাসাইনমেন্ট চলবে তখন সেগুলো তোমাদেরকে জমা দিতে আসতে হবে স্কুলে। তো প্রতিদিনই যে কাজটা করাবো সেই কাজটা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে, খাতায় লিখবে। তোমাদের বলি ক্লাসটা অবশ্যই তোমরা খাতা কলম হাতে রাখবে, বই সামনে রাখবে, প্রশ্ন যেটা পড়ানো হবে আর যেটা তোমাকে লেখানো হবে অবশ্যই খাতায় তোমাকে লিখতে হবে। না লিখলে কিন্তু কোনোভাবেই তুমি ওইটা তোমার প্র্যাকটিসে আসবে না। তখন করতে যেয়ে আবার শুধু যদি দেখো বা শুধু শোনো তাহলে লিখতে গেলে কিন্তু লিখতে পারবে না, ভুল হয়ে যাবে অজান্তে। ওই জন্য তোমাদের অবশ্যই উচিত হবে রেগুলার ক্লাসটা দেখা, সাথে সাথে লেখা এবং আমি যে বাড়ির কাজ দিব সেটাকে কমপ্লিট করা। যখন আমি এখানে বুঝাবো তখন কিছু লিখবে না, মনোযোগ দিয়ে দেখবে। দেখার পরে আমি যখন লিখতে পারবো তখন লেখা শুরু করবে। কারণ লিখতে গেলে আর তোমার কথাগুলো শোনা হবে না, মনোযোগ থাকবে না। তাহলে আমরা আসি, খেয়াল করো তোমরা ক্লাস 8-এ যারা উত্তীর্ণ হয়েছো, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের গণিত বইটা, এরকম একটা গণিত বই তোমাদের আছে। এই বইটা আসলে যখন জেএসসি পরীক্ষা যদি তোমাদের হয় তাহলে আমাদের অন্তত 2 থেকে 2.5 মাস আগে বইটা কমপ্লিট করে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, রিভিশন করতে হবে, এর উপর এক্সাম নিতে হবে। তো এই কাজগুলো করতে হলে তোমাকে রেগুলার ক্লাসটা মেনটেন করতে হবে। তো তোমাদের আমি শুরু করছি, প্রথমে প্রথম অধ্যায়ে তোমাদের আসা হচ্ছে প্যাটার্ন, যে গানটা তোমাদের নতুন। এর আগে তোমরা ক্লাস 7-এ পাও প্রথম অধ্যায় চ্যাপ্টারের নাম হচ্ছে চিত্রের মধ্যে মিল তৈরি করা। যেমন তোমার বাসায় যখন টাইলস লাগানো হয় তখন কিন্তু যদি ডিজাইন করা হয় কোনো একটা জ্যামিতিক আকারে, বা কোনো একটা ডিজাইন যখন করা হয় তখন কি টাইলসগুলো একটা সিকোয়েন্স রেখে পরপর সাজানো হয়। এই সাজানোটাই হচ্ছে এক ধরনের ধারাবাহিকতা বা এক ধরনের অনুক্রম, অথবা এটার নাম হচ্ছে প্যাটার্ন। তো এই প্যাটার্ন করার আগে তোমাকে কিছু বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে সংখ্যা। যেমন স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, কোনগুলা পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা থেকে তুমি জোড় বিজোড়কে ছোট ক্লাসে শিখেছ, জোড়কে আলাদা করতে পারো, বিজোড়কে আলাদা করতে পারো। তারপরে হচ্ছে 2-এর গুণিতক, মানে 2-এর নামতা, তোমাকে গুণনীয়ক কী, গুণিতক কী বুঝতে হবে, মৌলিক সংখ্যা কোনগুলো বুঝতে হবে, তাহলে তুমি সহজে কাজগুলো করতে পারবে। তবে প্রাথমিক অংশ থেকে আসি, প্রথমেই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাও কিন্তু একটা প্যাটার্ন রেখে আগানো হয়েছে। যেমন স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে 1, 2, 3, 4, 5, এগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 0 অপেক্ষা বড় এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে হচ্ছে যেটা ভগ্নাংশ না, দশমিক নেই, মানে অখণ্ড সংখ্যা, খণ্ড সংখ্যা নয়, এটাই হচ্ছে
পূর্ণ সংখ্যা। দেখো এই সংখ্যাগুলো কিন্তু একটা মিল রেখে এগিয়েছে, একের পরে দুই, মানে এটা থেকে এটা এক বেশি, এটা থেকে আমার এটা এক বেশি, এর থেকে আমার এই এক বেশি, প্রত্যেকবার সমান পরিমাণে বেড়েছে অথবা কমতে পারে। তো এই স্বাভাবিক সংখ্যা সম্পর্কে তোমার ধারণা, তোমার স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। শুরু হয়েছে কোথা থেকে? যেমন এক থেকে, এক দুই তিন চার পাঁচ ছয়, এগুলো সবই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য অপেক্ষা বড়। পূর্ণ সংখ্যা কিন্তু ঋণাত্মক হতে পারে, তা আমরা এখানে ধনাত্মকগুলো নিয়ে আলোচনা করব। ঋণাত্মক পূর্ণ সংখ্যাও হয় -1, -2, -3 এভাবে যাবে। তো এখানে তোমার লাগবে স্বাভাবিক সংখ্যা, তারপরে এখান থেকে আমরা খুঁজে পেতে পারি জোড় সংখ্যা। এই জোড় সংখ্যা নিয়ে যদি আমি একটা প্যাটার্ন তৈরি করি, একটা মিল তৈরি করি, তাহলে 2, 4, 6, 8 এভাবে পর্যায়ক্রমে আসতে থাকবে। স্বাভাবিক জোড় সংখ্যা এটাও একটা প্যাটার্ন, মানে একটা মিল। স্বাভাবিক জোড় সংখ্যা যদি আমি নেই তাহলে কি কি হবে এখানে? 2, 4, 6, 8, 10, 12, 16 এভাবে জোড়। এটাও কিন্তু একটা ধারাবাহিকতাই আগাচ্ছে। কিরকম? যে প্রত্যেকটাই দুই করে করে বৃদ্ধি পেয়েছে, তাহলে একই রকমের ঘটনা। এবার যদি লিখি স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে আমরা যেগুলোকে দুই দিয়ে ভাগ যাচ্ছে না, বিজোড় সংখ্যা যেগুলো আছে আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে সবগুলোই আসবে। যেমন দেখো 1, 3, 5, 7, 9, 11 এইভাবে চলতে থাকবে। এবার আমরা যখন দেখো দুই, এই যে জোড় সংখ্যাগুলো লিখেছি এগুলো কিন্তু স্বাভাবিক জোড়, আবার হচ্ছে দুইয়ের গুণিত, মানে দুইয়ের নাম তাই পড়ে যাবে। আচ্ছা এখন তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গুণিত বা গুণনীয়ক কি? গুণনীয়ক খুব ইম্পর্টেন্ট টপিক এটা, এর অপর নাম হচ্ছে উৎপাদক। যেমন দেখো 6 কি কি দিয়ে ভাগ যায়? আমরা 6 নিয়ে একটা বড় সংখ্যা নিই, 12 নিতে পারি। 12 ভাগ যায় 1, 2, 3, 4, 6 আর হচ্ছে 12। তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6 12 এই 6 সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 12 গুণনীয়ক কী কী? বারগুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 আর হচ্ছে 12। এই সবগুলোই হচ্ছে 12 গুণনীয়ক বা 12 নাম তার মধ্যে পড়ে যাবে। এরকম অনেক সংখ্যার গুণনীয়ক, যেমন আমাদের 24 নেই বা 36 নেই, এর গুণনীয়ক অনেকগুলো হবে। যেমন 36 এর গুণনীয়ক কি? দেখো কত কত হয়, অনেকগুলো হবে 1, 2, 3, 4, 6, 8, 12 তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 36। এতগুলো সংখ্যা দিয়ে 36 ভাগ করা যায়। আচ্ছা একটা লিখে নিই, সেটা হচ্ছে 9, তারপর হচ্ছে 12। আচ্ছা এই সবগুলো দিয়ে কি 36 ভাগ করা যায়? তাহলে 36 গুণনীয়ক আমরা কী কী পেলাম, কটা পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গুণনীয়ক পেলাম। এই সবগুলো হচ্ছে 36 গুণনীয়ক। তোমরা এখন লিখবে না, মনোযোগ দিয়ে দেখো আমি কি বলি আর কি লিখছি। দেখো 4, 6, 8, 9, 12, 18 আর হচ্ছে 36। এবার যদি বলি গুণিতক, গুণিতকের অপর নাম হচ্ছে নামতা। যেমন আমরা লিখেছি 12, 12 গুণিতক কি কি?
বারো একে বারো, বারো দুগুণে চব্বিশ, তিন বারো ছত্রিশ, চার বারো আটচল্লিশ, পাঁচ বারো ষাট, ছয় বারো বাহাত্তর, সাত বারো চুরাশি, এরকম করে আগাতে থাকবে। অর্থাৎ এখানে কিন্তু নামতার মধ্যে সংখ্যার শেষটি গুণ করলেই বের হবে, গুণ করলেই বের হবে। যেমন আমি যদি দেখি বারো এক গুণিত বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর চুরাশি, এরকম করে চলতে থাকবে, শেষ নেই, অসংখ্য হবে। তারপরে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক পেলাম যে যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, কিন্তু গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট, গুণিতকটি অসংখ্য হতে পারে। তাহলে আমরা স্টার্ট শিখ দিয়ে একটা টপিক লিখতে পারি যে যে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক, গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট কিন্তু গুণিতক কিন্তু অনির্দিষ্ট। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা এখন লিখে নিবে। সবাই খাতায় দ্রুত লিখে নিবে। তোমাদের ক্লাস না হওয়ার কারণে কিন্তু তোমাদের ঘরে বসেই তোমরা কিন্তু সময়টা ভালোই পাও, এখন এটা কাজে লাগাতে হবে। মানে তুমি যদি রেগুলার যে ক্লাসগুলো হবে সেগুলো একটু সময় দিয়ে একটু লিখো, বারবার লিখতে হবে। তোমাদের যেটা সমস্যা হয়েছে, যে কদিন ক্লাস ছিল সেখানে তোমাদের লেখার গতি অনেক কমে গিয়েছে, বোর্ডে লেখা দেখে লিখতে পারছিলে না, সময় লাগছিল, তাছাড়া হচ্ছে পরীক্ষা নিলে টাইমের মধ্যে শেষ করতে পারতেছিলে না। তাহলে এর মূল কারণ হচ্ছে একটাই, তোমরা রেগুলার লেখাটা প্র্যাকটিস করো না। তোমাদেরকে ডেলি হাতের লেখা চালু হওয়ার জন্য, চালু ধরে রাখার জন্য তোমাকে রেগুলার লিখতে হবে, প্রচুর লিখতে হবে। লিখলে তোমার লেখা চালু হবে, তাছাড়া তুমি টাইম মধ্যে শেষ করতে পারবে, লেখাটাও ভালো থাকবে। আর যদি কম লিখো, একদম নাই লিখো, তাহলে তোমার বানান ভুল হবে প্রচুর, লিখতে যে লেখাটা আসবে না, গতিটা থাকবে না, দ্রুত একটু লিখে ফেলবে। তাহলে আমরা এখানে কী কী জানলাম খেয়াল করো, স্বাভাবিক সংখ্যা কী, স্বাভাবিক জোড় সংখ্যা কী, বিজোড় সংখ্যা কী, আমরা এখান থেকেই সংখ্যা থেকে খুঁজে নিয়েছি। গুণনীয়ক যেটা আমরা অনেকবার শুনেছি বা সবসময় শুনে থাকি, গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক কীভাবে বের করতে হয়, কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সবগুলোই হচ্ছে তার গুণনীয়ক। আবার কোনো সংখ্যাকে গুণ করে যা পাওয়া যায় সেই সকল সংখ্যাই হচ্ছে তার গুণিতক। তার মানে যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে, দেখো আমরা দেখলাম বারোর গুণনীয়ক কয়টা, এই ছয়টা, কিন্তু গুণিতকের কিন্তু কোনো শেষ নেই। অর্থাৎ গুণনীয়ক বা ভাজক সংখ্যা নির্দিষ্ট হলেও গুণিতকের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট, এত কথা মনে রাখতে হবে। আচ্ছা, আশা করি তোমাদের সঙ্গে লেখা হয়ে গিয়েছে, আমি এবার পৌঁছে দিচ্ছি। খেয়াল করো, আমরা একটা এখন গুরুত্বপূর্ণ টপিক করবো, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা এই সম্পর্কে অনেকবার ক্লাস ফাইভ থেকে তোমরা শিখে আসতেছো মৌলিক সংখ্যা কী, প্রত্যেকটা ক্লাসেই তোমার এটা কাজ দিচ্ছি, সামনেও লাগবে। তো মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাকে ধারণা খুব ক্লিয়ারলি নিতে হবে, এটা মোটেও কঠিন নয়, তোমাদের অজানা নয়, জানো আমি একটু মনে করাই দিচ্ছি। যে সকল সংখ্যার ভাজক কেবল দুইটা, এক আর সেই সংখ্যা নিজে, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না
তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন দেখো দুই, একে এক আর দুই ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন তিন, একে এক আর তিন ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। চার কিন্তু মৌলিক নয়, কেন? কারণ চার ভাজক হচ্ছে দুইটা বেশি, তাহলে এটা মৌলিক নয়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। আবার বলছি তোমরা লিখবে না, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, আমি লিখতে সময় দিব তখন লিখে ফেলবে। আচ্ছা, মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার ভাজক কেবল দুইটি, যে সকল সংখ্যার ভাজক কেবল দুইটি, দুটির বেশি হতে পারবে না। কি কি? এক এবং ওই সংখ্যা নিজে, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন দুই একটা মৌলিক, এক ভাজক এক আর দুই, দুইকে এক আর দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপরে হচ্ছে দেখো, আমরা দেখিয়েছিলাম চার পর্যন্ত চার মৌলিক নয়, চার হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ এক ভাজক হচ্ছে দুইটার বেশি। পাঁচ একটা মৌলিক সংখ্যা, কেন? পাঁচকে এক আর পাঁচ ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ছয় অবশ্যই মৌলিক না, কারণ ছয়কে কি দিয়ে, এক দুইটার বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটা মৌলিক নয়। যদি আমি সাত নিয়ে আসি, এক আর সাত, এটা মৌলিক। যদি নিয়ে আসি নয়, এটা মৌলিক নয়, কারণ হচ্ছে এক ভাজক এক তিন আর নয়, তাহলে এটা অবশ্যই মৌলিক সংখ্যা নয়। একবারে দশ তো হবেই না, কারণ দশকে এক দিয়ে দুই দিয়ে পাঁচ দিয়ে দশ দিয়ে ভাগ করা যায়। আমরা তারপরে আনি হচ্ছে এগারো, এগারো মৌলিক, এক ভাজকই এক আর হচ্ছে এগারো। বারো তো মৌলিক না, একে অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তেরো মৌলিক হবে, কেন? তেরোকে এক আর তেরো ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই কারণে তেরো একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, পনেরো মৌলিক হবে না, কেন? কারণ পনেরোকে এক দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে পনেরো দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ ভাজক সংখ্যা কি দুইটার বেশি হয়ে গেল, তাহলে পনেরো মৌলিক সংখ্যা নয়। খেয়াল করে দেখো একটা বিষয়, আমাদের যে সংখ্যাগুলো মৌলিক আমরা পেয়েছি দুই তিন পাঁচ সাত তেরো এগারো, আরও আছে পনেরোর পর রয়েছে সতেরো উনিশ তেইশ উনত্রিশ, অর্থাৎ দেখো খেয়াল করো তুমি, এরপরে যত মৌলিক পাবা দুইয়ের পর থেকে সকল মৌলিকে একটা মিল রয়েছে, সেগুলো সবই হচ্ছে বিজোড় সংখ্যা, এরা হচ্ছে বিজোড় সংখ্যা। যত মৌলিক তুমি খোঁজো আর কোনো মৌলিক তুমি জোড় পাবে না দুই ছাড়া, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই, বাকি সব মৌলিক সংখ্যা হচ্ছে অবশ্যই বিজোড়। তাহলে তোমাকে যদি মৌলিক সংখ্যা খুঁজতে বলা হয় তাহলে তুমি কী কী খুঁজে পাবে দেখো, কী কী পাবো আমরা? দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো, পনেরো হলো না সতেরো, উনিশ তেইশ, একুশ হবে না কেন? কারণ একুশকে এক দিয়ে তিন দিয়ে সাত দিয়ে একুশ দিয়ে ভাগ করা যায়। তারপরে হচ্ছে উনত্রিশ, তারপর হবে একত্রিশ, সাঁইত্রিশ, তারপর হবে একচল্লিশ, সাতচল্লিশ, তেপ্পান্ন, তারপরে হচ্ছে উনষাট, এরকম চলবে। এখন তুমি যত হাজার হাজার মৌলিকই খুঁজো না কেন, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই, বাকি সব মৌলিক কী হবে? অবশ্যই বিজোড় হবে। তাহলে দুই ব্যতীত বাকি সব মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়। তাহলে মৌলিকের টপিকটা লিখে নাও, এটা তোমার লাগবে, তোমার এই প্যাটার্নের চ্যাপ্টারেই মৌলিক সংখ্যা তোমার খুঁজতে হবে লাগবে। আর স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন আছে আমাদের, জোড় সংখ্যার প্যাটার্ন, অর্থাৎ বিলগুলো আমরা জোড় বিজোড় দিয়েও থাকতে পারে, তবে মৌলিক সংখ্যার কোনো প্যাটার্ন হয় না। আচ্ছা লিখে নাও,
অবশ্যই খাতা লিখে নেবে সাথে সাথে। আমি নিজের অংশটা মুছে দিচ্ছি, দিয়ে এখানে তুমি যে পয়েন্টগুলো শিখতে এখানে ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিচ্ছি। দেখো সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই। দুই ব্যতীত অন্য সব মৌলিক সংখ্যা অবশ্যই বিজোড়। অন্য সকল মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়। এখন এখানে খেয়াল করো, আমরা মৌলিকের সংজ্ঞা বৈশিষ্ট্য সবই আমরা এখানে জানতে পারলাম, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো তোমাদের এখানে আজকে কি কি শিখলে? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, গুণনীয়, গণিত, মৌলিক সংখ্যা, তোমার এগুলো জানা হবে। তো তোমার আমি এগুলোই আজকে কাজ দিব, নেক্সট ক্লাসে আমরা সামনে আনাবো কোশ্চেন সলভ। তাহলে তোমার আজকে বাড়ির কাজ থাকবে, লিখে নেবে সবাই স্বাভাবিক সংখ্যা ও মৌলিক সংখ্যা কি, অবশ্যই উদাহরণ দেবে। এক নম্বর, গুণনীয় ও গণিত কি, এটাও উদাহরণ দিবি। এই দুটা কোশ্চেন দিলাম, বেশি দিলাম না, এই দুটা কোশ্চেন তোমার কাজ থাকবে। নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন সলভ করে সামনে আসবো। সবাই লিখে নিবে বাড়ির ক্লাসটা, তখন তোমাদের টাইম বলা হবে স্কুলে আসার জন্য, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য, তখন রেজাল্টগুলো তোমরা নিয়ে আসবে, এগুলো আমাকে দেখাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই বাড়ি থেকে কোনো কারণে বের হওয়া অবশ্যই মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে, সবাই ঘরে বসে থেকে নিয়মিত ক্লাসগুলো দেখে পড়ালেখা এগিয়ে যাবে এবং তোমার সিলেবাসটা কমপ্লিট করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।